রহমতের পথে হাঁটার জন্য কবুল করেন, তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দুদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা খাজা আব্দুল হাসান মুরজু রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইংরেজি শিক্ষিত মানুষ, আমি দুনিয়া চিনি, দুনিয়ার রাস্তা চিনি, কোথায় কি মজা, কি আরাম, কি স্বাদ সব আমার জানা। কিন্তু হাকিমুল উম্মত থানবীর সোহবতে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে, ওলামায়ে দ্বীনের সঙ্গে উঠা বসার বরকতে আল্লাহর দ্বীনের রাস্তা চলার তৌফিক হয়ে গেছে, তো গুনার রাস্তা থেকে বাঁচার তৌফিক হয়ে গেছে। এখন কদম কদম তাই পছন্দ লাগে যেটা আমার মাওলার পছন্দ, যে উনকি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, মাওলার যা খুশি আমি তাতে খুশি। এইভাবে জিন্দগি কাটানোর বরকতে আমার প্রিয় বন্ধুরা, আমাকে আল্লাহ এমন এক জিন্দগি দান করছেন যে মে রেতা হু দিন রাত জন্নত মে গোয়া, মেরে বাগে দিল মে বুগুল কারিয়া হ্যায়। আমার প্রিয় বন্ধুরা, আমার মনে হয় কি দুনিয়াতেই আমি জান্নাতের মধ্যে বসবাস করি। আল্লাহ পাক এমন সুখের জিন্দগি আমাকে দান করছেন, আল্লাহ পাক আমার হৃদয়ের ভিতরে এত বিশাল বড় নূরের ফুলবাগান দান করে দিচ্ছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মজা দুনো রাস্তাতে, হারামের মধ্যেও মজা, হালালের মধ্যেও মজা। হারামের লক্ষ কোটি টাকার ভিতরে যে মজা, সেটা পুরোটা লানতওয়ালা, আজাবওয়ালা, আল্লাহর কহর গজবওয়ালা। আর হালালের দশ টাকার মধ্যে যে মজা, পুরোটা নূরওয়ালা, আল্লাহর খুশিওয়ালা। এবং এই মজার খুশি ওকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। قال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبا وعمل في سنتي وامن الناس وبوائقه دخل الجنه। প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল খায়, আল্লাহ রাসূলের কথা মতো চলে এবং মানুষের উপর জুলুম থেকে বিরত থাকে, নিঃসন্দেহে এই লোক জান্নাত পর্যন্ত পৌঁছবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কথা তিনটা, হালাল খাওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো চলা, অর্থাৎ নাফরমানির রাস্তায় না যাওয়া। আরেকটা হলো যে আল্লাহর কোন বান্দাবান্দির উপরে, কোন মাখলুকের উপরে জুলুম না করা, আল্লাহর বান্দাবান্দিদেরকে জুলুম করা, তাদের হক নষ্ট করা থেকে, অপমান করা থেকে, লাঞ্ছনা দেওয়া থেকে বিরত থাকা। আল্লাহর হক পুরা করলো আর কোন মাখলুকের উপরে জুলুম করলো না, হালাল খাইতে থাকলো, নিঃসন্দেহে সে জান্নাতে পৌঁছবে। জান্নাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা কথা তো হাজার, এরশাক পড়তেই আছে, আওয়ামিন পড়তেই আছে, তাহাজ্জুদ তাহাজ্জুদ একদিনও ছুটে না, কিন্তু ভাবির সঙ্গে পর্দা নাই, খালাতো বোনের সঙ্গে পর্দা নাই, মামাতো বোনের সঙ্গে পর্দা নাই, হ্যাঁ ফুবাতো বোনের সঙ্গে পর্দা নাই। এটা কি ইসলামী জিন্দগি? এটা আল্লাহর রহমতের জিন্দগি? এটা রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের তালিমের নূরওয়ালা জিন্দগি? আমার ভাইরা, নিজের খেয়াল খুশি মতো চলার জন্য তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাকের মর্জির অধীনে জিন্দগি চালানোর জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, জিন ইনসানকে, এই মানুষ আর জিন জাতিকে আমি বানাইছি আমার ইবাদত বন্দিগির জন্য, আমার বন্দিগি করবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে দুনিয়ার কাফের মুশরিকরা আমার কথা শুনে না, আমার কথা মানে না, কিন্তু যারা ঈমানওয়ালা তারা তো আমার মহব্বতে সর্বদা বিচায়ন, সর্বদা বিচায়ন থাকে। ঈমানওয়ালা মানে আমার প্রতি ভীষণ মহব্বতওয়ালা। কাফের মুশরিক যদি সিনেমা হলে ঢুকে, কাফের মুশরিক যদি মদের বোতল টানে, এটা করতে পারে যেহেতু সে আল্লাহ রসুলকে মানে না। কিন্তু মুসলমানের কি হলো, যে মুসলমান তো আল্লাহ রসুলকে মানে, মুসলমান তো তাকে বলে যে আল্লাহ রসুলের হুকুমের উপরে, ইশারের উপর জীবনকে উৎসর্গ করে দেয়, সেই মুসলমান কেন নাফরমানির পথে যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরবার তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন, ইয়া আলম আয়েশ ইশ্বত কা, ইয়ে দুনিয়া কাইফ মস্তি কি, বলুন আপনার তখায়ুল কর, ইয়ে সব বাতে হ্যায় পস্তি কি, বস ইতনি সি হকীকত হ্যায় ফরেব খাব হস্তি কি, কি আঁখে বন্ধ হো ওর আদমি আফসানা বন যায়। আমার ভাই,
এই দুনিয়াকে আনন্দ উল্লাসের লাগামহীন ফুর্তি করার জন্য? আরে তুমি মনে করছো দুনিয়া এই কোন এরকম এমন স্বর্গ যেটা স্বাধীন এবং লাগামহীন ভাবে আমি চলতে পারবো? না, এইভাবে না। আরে চোখ দুটা বন্ধ হবে, সব স্বপ্ন মুহূর্তে চুরমার হয়ে যাবে। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াটা কাফেরদের জন্য এটা স্বর্গ, একটা স্বর্গ, স্বর্গের মতো আনন্দ ফুর্তি করে বেড়াইতেছে, কোনো হিসাব নাই, কিতাব নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো লাগাম নাই। দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, আর দুনিয়া মুমিনের জন্য হলো এই দুনিয়াটা একটা কয়েদখানা, একটা জেলখানার মতো। জেলখানার ভিতরে মানুষ স্বাধীনভাবে চলতে পারে না। অনুরূপভাবে মুমিন দুনিয়াতে মনে করে আমি ঈমানের দ্বারা মহান আল্লাহর ভালোবাসার হাতে বান্দা পড়ে গেছি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দুনিয়ার জেলখানা আর আল্লাহ পাকের ঈমানের মহব্বতের জেলখানা দুইটা একরকম না। ওই জেলখানা কষ্টদায়ক জেলখানা, আর মুমিন যে জেলখানাতে আটকা পড়ছে আল্লাহর মহব্বতের জেলখানা, এই জেলখানা এরকম যে আসির আসনা কাহাদ রেহাই যে বান শিকার আসনা জোয়েদ খালাস কামান। এক বুজুর্গ বলেন যে দুনিয়ার যে কোনো মানুষের হাতে বন্দী হলে যে সে হরিণও চায় মুক্তি, সেই বুলবুলি চায় মুক্তি, কিন্তু মহান আল্লাহর ভালোবাসার খাঁচায় কোনো বন্দী কোনোদিন মুক্তি চায় নাই। নিজামুদ্দিন আউলিয়া বলছেন আল্লাহ আমারে মুক্তি দেন। হ্যাঁ, বড়বীর জিলানি বলছিলেন যে আল্লাহ আমাকে মুক্তি দেন। আল্লাহর মহব্বতের খাঁচায় বন্দী কশিন কালো মুক্তি চায় না, বরং শান্তি তো এই খাঁচার মধ্যে, মজা তো এই খাঁচার মধ্যে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত শেখ সাদী সিরাজী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার প্রিয় বন্ধুরা, মাওলার মহব্বতের ফাঁদে পড়ার পরে, আল্লাহর ভালোবাসার জালে আটকা পড়ার পরে, এই খাঁচায় বন্দী হওয়ার পরে আমার তো এত মজা লাগে, এত স্বাদ লাগে যে বসৌদায় জানা জিনা মুস্তাকিল, আল্লাহর ভালোবাসায় পড়িয়া আমি আমাকেই ভুলে গেছি। আল্লাহর ভালোবাসায় পড়িয়া আমি তো আমাকে ভুলে গেছি, আমি আমাকে চাই না, আমি প্রিয় মাওলাকে চাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বসৌদায় জানা জিনা মুস্তাকিল বজিক্রে হাবিব জাহা মুস্তাকিল, এক প্রিয় মাওলার জন্য সারাটা দুনিয়া কি আমি ভুলে গেছি? এই দুনিয়া কি জিনিস? এ দুনিয়া তো কিছুই না। আল্লাহর কসম, বান্দা এক এক সেজদা করে, এক এক সেজদা হাজারো লাখ কোটি বাদশাহের চেয়ে বেশি দামি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন যে সরদে মে সর রাখ দুঁ তো জমি কো আসমা কর দুঁ। আমি এক মুমিন, আমি এক মুসলমান, আমি সেজদা যখন মাথা রাখি আমার সেজদার জমিন আসমান থেকেও দামি হয়ে যায়। قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا اله الا من قال لا اله الا الله مخلصا بقلبه دخل الجنه। رسول پاک صلى الله عليه وسلم বলেন অন্তর থেকে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم من كان اخر كلامه لا اله الا الله دخل الجنه। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার থেকে বিদায়ের মুহূর্তে, মৃত্যুর সময় শেষ মুহূর্তে যার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মুসলমান যদি প্রতিদিন একশতবার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কেয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে এই কালিমার নূর তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস ভাই, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি দৌলত যে কল্পনাই করা যায় না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তেগে লা দর কতলে গায়র হক বেরান দর নেগর আখির কে বাদ লা চে মন্দ মন্দ ইল্লাল্লাহ বাকি জুমলা রব্ত মারহাবা আয়েশ কে শিরকত সুদ রব্ত। আমার ভাই মুসলমান, তুমি যখন লা ইলাহা বলো
তলোয়ার দিয়ে কোনো বস্তুর উপর আঘাত করলে সেই বস্তুটা যেরকম খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, লা ইলাহা বলার সাথে সাথে তাম গায়রুল্লাহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর তুমি যখন বলো ইল্লাল্লাহ, তো তোমার অন্তরে আল্লাহ আল্লাহর কিছুই নেই, শুধু আল্লাহ 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 আল্লাহ। দিল মে রাহ যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। এই হৃদয়ে এই অন্তরে আল্লাহ 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 আর কোন কিছুই নেই অন্তরের ভিতরে। আমার শেখ আরে বিল্লা মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই বলেন যে লা ইলাহা হায় মুকদ্দম কলমায়ে তাওহীদ মে গায়র হক জব যায় হ্যায় তব দিল মে হক আ যায় হ্যায়। আরে আল্লাহ পাক কি কালেমা আমাদেরকে দান করছেন, যদি লা ইলাহা বলি তো গায়রুল্লাহ শেষ, ইল্লাল্লাহ বলি এখন আমার মাওলাই মাওলা আল্লাহ 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 আল্লাহ। যখন যুদ্ধের ময়দানে কাফেররা বলতেছিল মুশরিকরা বলতেছিল লানাল উজ্জা ওলা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবী আছে তোমাদের তো উজ্জা নামক দেবী নাই, ওই উজ্জার পূজা করত তো তাকে নিয়ে তারা গর্ব করতেছে যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনলেন, সাহাবীদেরকে বললেন এই তোমরা শুনো না এই মুশরিকরা কি বলে, শুনতেছ ওরা বলে লানাল উজ্জা ওলা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে আমাদের দেবী আছে তোমাদের সেই দেবী নাই। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব, বললেন যে তোমরা বলো লানাল মাওলা ওলা মাওলা লাকুম, আমাদের মাওলা আছে তোমাদের কোন মাওলা নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমুল্লাহর কবরকে আল্লাহ তাআলা নূরে পরিপূর্ণ করে দেন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নামে উচ্চ বর্জবান মিরাওয়াত ফারগুনে মু আজ আসাল জুয়ে সওয়াত, আমি যখন আল্লাহর নামের জিকির শুরু করি আমার দেহের প্রতিটি বিন্দু বিন্দু মধুর দরিয়া হয়ে যায়, আমার শিরা শিরা মধুর দরিয়া হয়ে যায়, আমার প্রতিটি পশমের গোড়া গোড়া মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। আল্লাহ পাকের নামের মধ্যে আমি এত মজা পাই। মাওলানা রুমি রহমতুল্লাহ আলী বলেন যে যে আল্লাহ আল্লাহ গো বেরো তা সকফে আর্শ পেশে মেয়েরা যেহেতু গর্দা চরকে ফর্শ, হে মুমেন হে মুসলমান তুমি আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নাম ধরো আল্লাহর জিকির ধরো, আল্লাহর জিকির তোমাকে জমিন থেকে উড়ে নিয়া আরশেরও ঊর্ধ্বে আরশের মালিক পর্যন্ত পৌঁছে দিবে। এই হলো জিকির মিয়া। এক বুজুর্গ বলেন যে তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, আমার ভাই তুই আল্লাহর নাম ধর তোর দুনিয়া আল্লাহ কামিয়াব করে দিবেন, তোর আখেরাতও আল্লাহ কামিয়াব করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আমার ভাই জিন্দগি বানানোর কি আমল কি সামান দিয়ে গেছেন প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ঈমানওয়ালা যখন একবার বলে আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে এর নেকি মিজান পাল্লাকে একদম ভর্তি করে দেয়। এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আসমান এবং জমিনের মধ্যখানটা এর নেকিতে একদম পরিপূর্ণ করে দেন আল্লাহ তাআলা। এবং ওসলাতু নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মুমিন যখন নামাজে দাঁড়ায় নূরই নূরের ভিতরে সে ডুবে যায়। নামাজ হলো নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর। এক বুজুর্গ ভারতের তিনি বলেন যে খোদা কি ইয়াদ মে ব্যাঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া বি ফির হামে তখতে সুলাইমা থা, আমি যখন চাটাইয়ের উপরে বসে আল্লাহর নামের জিকির করি যেই চাটাইয়ের উপরে যেই মাটির উপরে পাটির উপরে আমি আল্লাহকে ডাকি সেই মাটি পাটি চাটাই তখতে সুলাইমানির থেকেও দামি হয়ে যায়।
তাফসীরে দুররে মনসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, লা তাসবিহাতুন ওয়াহিদা ইয়াকবালুহাল্লাহু তাআলা আফযালু মিম্মা উতিয়া আলু দাউদ। মুমিন মুসলমান, তুমি যে একবার বললা যে সুবহান আল্লাহ, আর এতে আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক কবুল করলেন, আল্লাহ এই তোমার সুবহান আল্লাহ শুনে খুশি হয়ে গেলেন, এই তোমার হে মুমিন তোমার একবারের সুবহান আল্লাহ। আমি সুলাইমানকে আল্লাহ তাআলা যে রাজ্য রাজত্ব সিংহাসন দান করছেন, তোমার একবারের সুবহান আল্লাহ এর চেয়ে বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ তাআলা জিন্দেগি বানানোর আমাদেরকে তৌফিক দান করেন। আমরা চলতে ফিরতে থাকি, দুনিয়ার কথা বলতে থাকি, আহা মাঝে মধ্যে বলি, যদি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যদি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদি বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিলেন, মেরাজে তশরিফ নিয়ে গেছেন, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আসমানের সাক্ষাৎ হয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, ইয়া মুহাম্মদ আকরে উম্মতাকে মিন্নি সালাম, হে মুহাম্মদ আপনার উম্মতকে আমার সালাম জানাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কে সালাম পাঠাইছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি সম্মানের কথা, কি বড় নেয়ামত, কি বড় সৌভাগ্যের বিষয়, ইব্রাহিম খলিলুল্লাহ এই উম্মতের জন্য সালাম পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং তিনি বললেন যে, আপনার উম্মতকে আখবিরহুম আন্নাল জান্নাতা কিয়ান, আপনার উম্মতকে বলবেন জান্নাতের বহু খালি জায়গা, মর্ম বলতেছে যাতে বেশি ব্যাখ্যা করা না লাগে, হ্যাঁ না, যে জান্নাতের মধ্যে অনেক খালি জায়গা আর খালি জায়গা পড়ে আস। এমনি তো কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত জান্নাতে বেশুমার বাগান আল্লাহ তাআলা এখনই বানায় রাখছেন, কিন্তু জান্নাতে বহু জায়গা খালি আছে, শূন্য জায়গা। তো ওয়াইন্না গিরা সাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আপনার উম্মত যখন পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এর দ্বারা জান্নাতের ভিতরে বাগানের বাগান তৈরি হইতে থাকবে, ওই খালি জায়গাগুলো পূর্ণ হইতে থাকবে, এবং বাগানে গাছগাছালিতে বাগানে বাগানে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব শান এক মুমিন বান্দার। قال رسول الله صلى الله عليه وسلم عجبا لامر المؤمن, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে দেখলে আমার এক আশ্চর্য লাগে, ভাই কি বিষয় মুমিন, এর সব বিষয়ই সুন্দর। ইন আসাবাতু সাররা হামিদাল্লাহ ওয়া শাকার ফাকানা খায়রাল্লাহ, ঈমানওয়ালা কোন নেয়ামত পায়া বলে আলহামদুলিল্লাহ, আর কি খুশি, আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে রাজি করে ফেলে এবং মস্ত বড় নেকি কামাই করে ফেলে। ওয়াইন আসাবাতু যাররা হামিদাল্লাহ ওয়া সাবর ফাকানা খায়রাল্লাহ, মুমিনের জীবনে কোনো মুসিবত আসে সবর করে, আল্লাহর উপর রাজি থাকে আর আল্লাহর প্রশংসা করে, এটাও এর দ্বারা আল্লাহকে রাজি করে ফেলে এবং এর দ্বারা মস্ত বড় নেকি আখিরাতের দৌলত কামাই করে ফেলে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দি তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলী। তিনি বলতেন, পাখি আকাশে উড়ে দুই ডানার দ্বারা, মুমিন আল্লাহর দিকে উড়ে তাও দুই ডানার দ্বারা, এক ডানার নাম শুকর আর এক ডানার নাম সবর। মুমিন নেয়ামত পাইলে শুকর করে, আল্লাহর দিকে উঠতে থাকে, মুমিন মুসিবতে সবর করতে থাকে, আল্লাহর দিকে উঠতে থাকে, অর্থাৎ আল্লাহ পাকের নৈকট্য তার বাড়তে থাকে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার বাড়তে থাকে, আল্লাহ পাকের মহব্বত তার বাড়তে থাকে, আল্লাহ পাকের নূর তার বাড়তে থাকে, আখিরাতের দৌলত তার বাড়তে থাকে। এই হলো মুমিন বান্দা। আল্লাহ তাআলা এরকম কামিল ঈমান আমাদের সকলকে নসিব করে দেন। আমি বলতেছিলাম যে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের সায়া দিবেন। দুইটা শ্রেণী তো বলছিলাম, এক হলো ওই রাষ্ট্রপ্রধান যে ন্যায়পরায়ণ, আর এক হলো ওই যুবক যে যৌবন কাল কাটাইয়া দিছে আল্লাহ পাকের বন্দেগীর মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে।
আজীব মামলা। এক হাদিস তো মনে আসছে, সেটা লম্বা, সেটা না বললে মনে হয় এদিকেই যায়। সাত শ্রেণীটা আগে বলি, যদি সময় কুলায় তো জানে কুলায় দেখা যাবে ওই হাদিসটা বলতে পারি কিনা, যেটা এই মুহূর্তে মনে পড়ছিল। কোন এক যুবকের যৌবনকাল হেফাজতের কারণে দুনিয়াতে আল্লাহ পাক তার জন্য কি মর্যাদা দান করছেন। হ্যাঁ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি হল রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই মুসলমান যেন এক ওয়াক্ত নামাজ আদায় করার পর আরেক ওয়াক্তের জন্য সে অপেক্ষায় থাকে, আমি কখন যাব আবার আল্লাহর ঘরে, কখন যাব নামাজে, কখন আবার নামাজ আদায় করব। আল্লাহর ঘরের সঙ্গে তার অন্তরটা লাগিয়া থাকে, অন্তরের টান থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নামাজি এইরকম অন্তরওয়ালা, এইরকম ইমানি সিফতওয়ালা, গুণওয়ালা হবে, নামাজের প্রতি এইরকম আন্তরিক টানওয়ালা হবে, কাল কিয়ামতে আল্লাহ পাক তাকে আরশের সায়া দান করবেন। ورجلان تحابا في الله اجتمع عليه وتفرقا عليه। ওই দুই মুসলমান যারা একজন আরেকজনকে মহব্বত করত আল্লাহর জন্য, দুনিয়ার কোনো কারণ নাই, দুনিয়ার কোনো ভিত্তি নাই, দুনিয়ার কোনো স্বার্থ নাই, শুধু আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করত, এই এই দুজনকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এতে প্রমাণিত হয় কোন আল্লাহ ওয়ালার সঙ্গে মহব্বত রাখা, সম্পর্ক রাখা কত দামি জিনিস। এজন্যই বুজুর্গানে দিন বলছেন, এক জামানা সুবতে বা আউলিয়া বেতারাজ সদ সালা তাঁত বেরিয়া, যে এক বুজুর্গ বলছেন, কিছুক্ষণ কোন কামেল আল্লাহ ওয়ালার সঙ্গে বসা, তার সঙ্গে অবস্থান করা, একটু তার সুবত অর্জন করা, যে শত বৎসরের এখলাস ওয়ালা এবাদতের চেয়েও বেশি দামি। হাকিমুল উম্মত মাওলানা থানভি রহমতুল্লাহর নিকট মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে, হযরত জি, এই বুজুর্গ এই কথা বলছেন যে কিছুক্ষণ কোন ওলির সঙ্গে কাটাইলে থাকলে সেটা শত বৎসরের এখলাস ওয়ালা এবাদতের চেয়ে বেশি দামি, ওনার এই কথা কি ঠিক আছে? হযরত হাকিমুল উম্মত থানভি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই বুজুর্গ তো বহুত কম বলছেন, আসলে বলা উচিত ছিল এক জামানা সুবতে বা আউলিয়া বেতারাজ লাখ সালা তাঁত বেরিয়া, কিছুক্ষণ কোন আল্লাহ ওয়ালার সঙ্গে থাকা লক্ষ বৎসরের এখলাস ওয়ালা এবাদতের চেয়েও বেশি দামি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, এক জায়গায় আপনি নফল নামাজ পড়তেছেন, হ্যাঁ না, খুব তেলাওয়াত করতেছেন, খুব জিকির করতেছেন, এমন সময় হঠাৎ একজনে বলল, ভাই খবর পাইছেন যে হযরত বেলাল আসছেন পাশের মহল্লাতে? আপনি তখন তেলাওয়াতে মশগুল থাকবেন না ওইদিকে দৌড় দিবেন? আপনি তখন নফল নামাজের আবার নিয়ত বাঁধবেন না হযরত বেলালের দিকে দৌড় দিবেন? কি কথা বুঝতেছেন? আর যদি শুনতে পান যে পাশের মহল্লাতে হযরত আবু বকর সিদ্দিক আসছেন, এখন আপনার অবস্থা কি? যে না, উনি আসছেন ভালো, ওনার কাজ উনি করুক, আমি আল্লাহ আকবার আরো দুই রাকাত পড়ি। কথা বুঝতেছেন ভাইরা? কেন, ব্যাপার কি? বুঝা গেল, যার ভিতরে ইমান থাকে, যার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে, কোন আল্লাহ ওয়ালার প্রতি তার ভিতরে এইরকম মহব্বতের টান থাকে, যে আমার নফল ইবাদত না, এখন ওই আল্লাহ ওয়ালার সুবত আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, তার সুবত আমার কাছে বেশি মূল্যবান। যে মদিনা শরীফে ভারতের এক শ্রেষ্ঠ বুজুর্গ আলেমে দিন মুহিউদ্দিন মাওলানা সাহেব রৌলক সাহেব রহমতুল্লাহ আলী, বহুত বড় ওলি আল্লাহ, তিনি বসে আছেন, লোকজন ভিড় করতেছে সেখানে। বাংলাদেশি এক হাজি সাহেব খুলনার, উনি আমাকে বললেন যে, আমি তাকে বললাম, হযরত জি, এখন আপনার কাছে বসে থাকা বা কোনো আল্লাহর উলি পাইলাম তার কাছে বসে থাকা, আর একটা হলো মসজিদ নববীতে গিয়ে বসে থাকা, কোনটা করব, কোনটা করা চাই? হযরত এই বুজুর্গ তখন বললেন, কোন আল্লাহর উলি পাইলে সে উলি আল্লাহর কাছে বৈশা অন্তরকে নূর ওয়ালা বানাও, অন্তরকে ওই সুবতের নূর দিয়ে নূর ওয়ালা বানাও, এরপরে মসজিদে নববীতে যাও, পুরো মসজিদে নববীকে নূরি নূর দেখতে পাবে, নূরি নূর দেখতে পাবে। হ্যাঁ, কোন মক্কা শরীফে তুমি কোন আল্লাহওয়ালাকে যদি পেয়ে গেছো, তার সঙ্গে কিছুক্ষণ বসো, তার সুবতের বরকতে
তার নূরই নূর তোমার অন্তরে যখন আল্লাহ পাক পয়দা করে দিবেন, সে নূর নিয়ে যখন কাবা শরীফে যাবে, ও কাবা শরীফটাকে তখন পাথরের ঘর মনে হবে না, নূরই নূর তুমি দেখতে পাবে। কাবারা হরদম তাজাল্লি মি ফুজুর আজ ইখলাসাত ইব্রাহিম। এক বুজুর্গ বলেন যে কাবার উপরে সর্বদা আসমান থেকে আল্লাহ পাকের নূর আর নূর অবতীর্ণ হইতেই থাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাসের বরকতে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাজী সাহেবরা হজ করতে যায়, কাবা শরীফের চতুর্দিকে তওয়াফ করে চলে আসে, আর আল্লাহর ওলি যারা যারা কামিলিন তারা হজ করতে যান, ওই কাবার মধ্যে আল্লাহ পাকের নূরই নূর দেখতে পান। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি চার তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনি বলতেন হাকিকতে কাবা তাজাল্লিয়াত ইলাহিয়া হ্যায়, কাবার আসল হাকিকত ইট পাথর না, কাবার আসল হাকিকত হলো আল্লাহ পাকের তাজাল্লি তাজাল্লি, আল্লাহ পাকের নূরই নূর, আল্লাহ পাকের তাজাল্লি তাজাল্লি। যদি কোন দুশ্মন এই কাবা ঘরকে ভেঙে মাটির সঙ্গে মিশাইয়া দেয় আর কাবার অস্তিত্ব না থাকে, এরপরে মুসলমান জিন্দা থাকে, মুসলমান নামাজ পড়বে কোন দিকে? কাবা তো নাই, এতদিন তো কাবার দিকে ফিরে নামাজ আদায় করছিল, এখন কাবা তো নাই, দুশ্মন কাবাকে মিসমার করে দিছে, মুসলমান নামাজ পড়বে কোন দিকে? যেখানে কাবা ছিল সেদিকেই তো। তার মানে কি যে কাবা মূল উদ্দেশ্য না, ওই কাবার ওখানে আল্লাহ পাকের নূর তাজাল্লি বর্ষণ হইতেছে, সেটাই মুসলমানের আসল কাবা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে সেই কাবার নূর নসিব করে দেন, যে যখন কোন মুসলমান নামাজে দাঁড়ায়, চাই সে মক্কাতে নাই, মদিনাতে নাই, কাবাতে নাই, পৃথিবীর যে কোনো প্রান্তে যখন মুসলমান আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, কাবার নূর তার সিনা পর্যন্ত পৌঁছতেই থাকে। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আপনার মহব্বত আমাদেরকে দান করে দেন। আমার ভাইরা, যদি আল্লাহর মহব্বতের দৌলত সিনাতে নসিব হয়ে যায়, আল্লাহ 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 আল্লাহ, ফের তো ভাই জিন্দগির সব আমল, নামাজ পড়ুক তো মজা, জিকির করুক তো মজা, তেলাওয়াত করলে মজা, হজ করলে মজা, কান্নাকাটি করলে মজা, যাই করে মজাই মজা, আরামই আরাম, শান্তি শান্তি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়েরা, আল্লাহর মহব্বত অর্জন করার চেষ্টা করি। আল্লাহর মহব্বত অর্জনের তরিকা দুইটা, একটা হলো যে গুনার কাজ ত্যাগ করে দেওয়া, আরেকটা হলো কোনো আল্লাহর প্রেমিক, আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর কোনো আশেক, আল্লাহর কোনো প্রেমিক বান্দাকে তালাশ করা, তার সঙ্গে উঠা বসা করা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি মস্ত বড় আলেম ছিলেন, সেই জমানাতে বুখারী শরীফ পড়াইতেন এবং বাদশাহ খওয়ারজমশাহর মেয়ের ঘরের নাতি ছিলেন, বিরাট বড় আলেম মানুষ, বুখারী শরীফ পড়ান, কিন্তু নামাজ এরকম সাধারণ মানুষের মতো সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, এভাবে এক জিন্দগি ছিল। তো একবার তিনি বাজারে গেলেন, দেখলেন যে চাউল যেখানে বিক্রি হয় চাউলের মন্ডিতে এক অপরিচিত বুজুর্গ মানুষকে দেখা যায়, এমনি তো চিনেন না, কিন্তু চেহারা দেখলে মনে হয় কোন হাবিব জিউদ্দিন, কোন নিজামুদ্দিন আউলিয়া, না কোন খাজা মরিদ্দিন চিস্তি, কি জানে, কোন আল্লাহর উলিকে দেখলে মানুষ এমনিতে খামোকা ওই দিকে নজর যায়, কেন মর্দে হক্কা নি কি পেশা নি কা নূর কব ছুপায় রায়তা পেশে দি সুর। যারা আল্লাহর বলি তাদের চেহারার মধ্যে আল্লাহ পাকের নূর চমকাইতে থাকে, সেই নূর সচ্চা কোন মুসলমান যখন দেখতে পায় ওই চেহারা, ওই নূর তার চোখে পড়ে, ওই নূর দেখতে সে অনুভব করতে থাকে, ভাই মানুষটাকে ভিন্ন রকম লাগে, দেখলেই তখন সমীহ করে, দেখে দেখলেই তার প্রতি শ্রদ্ধা পয়দা হয়, দেখলেই তার প্রতি মহব্বত পয়দা হয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যে চাউলের মন্ডিতে গেছেন, ওখানে একজন অপরিচিত মানুষ দেখলেন, চেহারা একদম দিলকে টানে, চেহারা নূরে ঝলমল করে,
কাছে গিয়ে বললেন, হুজুর আপনার নাম কি, হুজুর আপনার পরিচয় কি? বললেন যে আমার নাম শামসুদ্দিন। শামসুদ্দিন বললে, ভাই কে কারে চিনে? এখন এক এলাকায় এক বুড়া মানুষ দেখলাম, খালি জবানে আল্লাহর জিকির, জিকির আর জিকির, জিকির আর জিকির, হাতে তসবি আল্লাহর জিকির, চেহারা নূর ভরা। জিজ্ঞেস করলেন, হুজুর আপনার নাম কি? বললেন যে মোহাম্মদুল্লাহ। আপনি কেমনে বুঝবেন এই লোক কে? যদি মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের নাম ছিল মোহাম্মদুল্লাহ, কথা বুঝতেছেন তো? খালি মোহাম্মদুল্লাহ বললে কি হাফিজ হুজুর বোঝা যায়? তো ওই লোক বলছে আমার নাম শামসুদ্দিন, এতে তো বোঝা গেল না কিছু। তো মাওলানা জালালউদ্দিন রুমি বুঝছেন এই মানুষটা নিজেকে লুকাইতে চায়, নিজের পরিচয় গোপন করতে চায়, মানুষটা নিজের পরিচয় দিতে চায় না। তো মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে বয়ে ময়রা গর কাছে মগ্নু কুনাত চশমে মস্তে খেস্তরা চুকুনাত, কোন মানুষ যদি মদ খায়া সে মদের দুর্গন্ধ লুকানোর জন্য, ডাকবার জন্য সে এলাচি চাবায়া বুকটাকে সুগন্ধময় বানায় নেয়, কিন্তু মদ খাওয়ার কারণে চোখের অবস্থা, চোখ দুইটা যে নেশাগ্রস্ত, ওটা দেখলেও তো এমনি বোঝা যায় যে কিছু তো খাইছে, কি বোঝা যায় কি না? যে মুখটা না খুশবুওয়ালা, চোখ দুইটাকে তো ঢাকবার কোনো উপায় নেই। তোমার ওরা রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন যে হে আল্লাহওয়ালা, আপনি নিজের পরিচয় তো আপনি দিতেছেন না, কিন্তু মানুষ যেরকম মদ খায়া এলাচি চাবাইলেও চোখ দেখলে বোঝা যায় ও তো খাইছে কিছু, অনুরূপ আপনি নিজেকে যতই গোপন করার চেষ্টা করেন আহা আপনার চেহারাই বলে দিতেছে মালয় কোন দেওয়ানার চেহারা। এই মানুষ কোন মাওলার বলি মনে হয় মাওলার দেওয়ানা। এবং তিনি বললেন যে সিম মায়ে আজ গুলছে তা বা মা বগো জুরায় বর রিজ বর মাজি সবু, হুজুর আপনার কাছে আমার দরখাস্ত, আল্লাহর নূরের যে ফুল বাগানে এই পৃথিবীতে আপনি বাস করেন, হুজুর সেই ফুল বাগান, সেই ফুল বাগানের একটু খুশবু আমার ভাগ্য জন্য জুটে ব্যবস্থা করে দেন। জোড়ায় বর রিজ বর মাজি সবু, আল্লাহর মহব্বতের যে শরাব আপনি পান করেন, এক হাত ফোঁটা হুজুর আমাকেও পান করার ব্যবস্থা করে দেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আউলিয়াদের কাছে মানুষ যায় তাবিজের জন্য, পানি পড়া আনার জন্য, সেহের জাদু এগুলো বান্টনা এগুলো ঠিক করার জন্য, এইসব হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহর ওলির কাছে যাওয়া উচিত আল্লাহকে পাওয়ার জন্য। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ তিনি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন, সেই শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, মধু ওয়ালার কাছে মধু পাওয়া যায়, আর কোন খাঁটি আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। তো আল্লাহর মহব্বত অর্জনের এই দুইটা পথ, একটা হলো গুনাহ ত্যাগ করে দেওয়া, গুনার কাজ না করা। মানুষ গুনাহ থেকে বাঁচতে গেলে কষ্ট হয়, হাজার নারী সুন্দরী নারী রাস্তা দিয়ে যাইতেছে, দেখতে মন চায়, দেখলে আল্লাহর লানত নাজিল হয়, না দেখলে ওই অন্তরে আসমান থেকে নূরই নূর নাজিল হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এখন হাজার হাজার নারী রাস্তা দিয়ে যাইতেছে, কিন্তু সে দেখে না, দেখে না, দেখে না। এই যে দৃশ্য আল্লাহ পাক দেখতে থাকেন, যে মন তো টানে, নফস টানে সেদিকে, শয়তান ধোকা দেয় সেদিকে, কিন্তু আমার বন্দা কষ্ট করতেছে আমার জন্য সেদিকে দেখে না। আল্লাহর কসম, এক একবার নজর হেফাজতের কারণে লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বড় মর্তব আল্লাহ পাক তাকে নসিব করে দেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কারণ গুনাহ থেকে বাঁচার কারণে অন্তরে চোট লাগে, ভীষণ আঘাত লাগে। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলেন যে দাগ হাসরত সে দিল সাজায়ে হ্যায় তব কহীন যাকে উনকো পায়ে হ্যায়। গুনাহ থেকে বাঁচার পথে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট করলাম, আঘাতে আঘাতে হৃদয়টাকে মাওলার জন্য সাজাইলাম, যে গুনাহ থেকে বাঁচার কষ্ট আর আঘাত এর দ্বারা হৃদয়টাকে সাজাইছি। মহান রব্বুল আলামিন যখন দেখছেন যে আহা ওর দিলে এত জখম,
আমি মাওলার জন্য, আল্লাহ পাক ওই বান্দাকে উলিদের মাকাম নসিব করে দেন, আউলিয়াদের মর্তবা নসিব করে দেন। এ হলো এক জিনিস। আরেকটা হলো কোন উলি আল্লাহর সোহবত, কোন আল্লাহর উলির সঙ্গে সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। হ্যাঁ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই সাত শ্রেণীর মানুষ যারা কিয়ামতের দিন আরশের ছায়া পাবে, তার মধ্যে একটা হলো ওই মানুষ যে লোক সে এক ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক নামাজে যাওয়ার জন্য, মসজিদে আল্লাহর ঘরে যাওয়ার জন্য দিল তার বিচ্ছিন্ন থাকে, এই লোকটাকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। আর ওই মানুষ যাকে কোন সুন্দরী নারী ডাকছিল, হাতছানি দিছিল মতলব পুরা করার জন্য, কিন্তু ওই বান্দা তখন বলছে, আহা ভাই আমি কিভাবে এই পথে আগাই, আমি তো আল্লাহর ভয়ে কাঁপতেছি, আল্লাহ তো দেখতেছেন। জো করতা হ্যায় তু ছুপকে আহলে জাহান সে, কোই দেখতা হ্যায় তুঝে আসমান সে, তুমি যে কর্ম করতেছো নিজের নফসের হারাম চাহিদা পূর্ণ করতেছো, তো আসমান থেকে আসমানের মালিক তো তা দেখতেছেন। কেউ না দেখুক এ পৃথিবীতে, কিন্তু আসমানের মালিকের দৃষ্টি থেকে এড়ানো, তাকে সেই চোখকে ফাঁকি দেওয়ার কোন উপায় তো নাই। হ্যাঁ, বাসীরুম বিল ইবাদ আলম ইয়ালম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা যেখানে যেখানে যাই করে আল্লাহর সামনে সবটাই সবটাই প্রকাশ্য, কোনটাকে লুকানো যায় না, কোনটাকে গোপন করা যায় না। এজন্য সেই বান্দা ওই গুনার কাজ করতে, হারাম কাজের ভিতরে লিপ্ত হইতে রাজি হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতে হাশরের মাঠে আল্লাহ পাক এই বান্দাকে আরশের ছায়া দান করবেন। শুনতেছেন ভাইরা? এর পরের নম্বর আজীব, সেটা কি? ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, কোন এক মুসলমান সে গোপনে নির্জনে একলা একলা আল্লাহর কথা স্মরণ করে কাঁদছে এবং চোখের পানি পড়ছে। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, চোখের পানি পড়ছে। তো এইটা কেউ দেখে নাই, আল্লাহ তো দেখছেন যে আমার জন্য কান্দে। এই যে গোপনে কান্দল একলা একলা, এই বান্দাকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন এবং বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আমরা এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। কি কথা বুঝতেছেন ভাইরা? গোপনে একলা একলা ইনশাআল্লাহ এই আমলটা করার চেষ্টা করি জীবনে, যে একলা একলা কান্দবো, কিন্তু সেটা দুনিয়ার কারো কাছে না বলা। হ্যাঁ, না স্ত্রীর কাছে বলা, না সন্তানের কাছে বলা, না মা বাবার কাছে বলা, না কোনো বন্ধুর কাছে বলা, শুধু ওই কান্নাকাটি করে চুপচাপ এটা থাকা এবং অন্তরে আশা রাখা, হয়তো আমার এই চোখের পানির উসিলাতে রব্বুল আলামিন কাল কিয়ামতে আমাকে মাফ করে দিবেন, এটা অন্তরে অন্তরে আশা রাখা। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন, কোন মুসলমান যদি কান্দে, আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহর মহব্বতেই কান্দে, আর ওই চোখের পানি চেহারার মধ্যে লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের উপর হারাম করে দেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার শেখ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যুগেরে ইদার জমি পর মেরে আশক কেসে